Good morning, student. How are you? I hope you all are well. Today we will draw a lotus like this. দেখো তোমাদের বইতে একটা লোটাসের পিকচার দেয়া রয়েছে, এটাকে আজকে আমরা ড্র করে কালার করব। লোটাসটা কিন্তু ফ্রি হ্যান্ডে ড্র করতে হবে, তার জন্য তোমাদেরকে এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর আমি এখানে পেন ইউজ করছি, তোমরা কিন্তু পেন্সিলে ড্রয়িংটা করবে। দেখো ফার্স্ট আমরা যে স্টেপটাই করছি, খাতার উপরে একটা ডট দিলাম, এই ডট থেকে এইভাবে একটা লাইন নিচের দিকে নামিয়ে আবার এই ডট থেকে নিচের দিকে লাইনটা নামিয়ে এর সাথে এইভাবে অ্যাড করতে হবে, যাতে মাঝে যে লোটাসের পেটালসটা রয়েছে সেটা যেন খুব সুন্দর দেখতে লাগে। এরপর যেটা করতে হবে, এই দিক থেকে এরকম আমাদের স্ল্যান্টিং লাইন ড্র করে এদিক থেকে আর একটা স্ল্যান্টিং লাইন ড্র করে নিতে হবে এইভাবে। এটাকেও দেখো এখান থেকে নিয়ে এসে এটাকে এর সাথে আমরা এইভাবে অ্যাড করে দেব। এদিকটাও সেম প্রসেসে এদিক থেকে নিয়ে এসে আমরা এর সাথে এটা অ্যাড করে দেব এইভাবে। এরপর এর নিচে একটা স্ট্যান্ডিং লাইন, একটু ছেড়ে আরেকটা স্ট্যান্ডিং লাইন, পর এরকম 1 2, এইভাবে তোমরা এটা ড্র করতে পারো। আমি আরেকটা প্রসেসে এই লোটাসটা ড্র করা দেখিয়ে দিচ্ছি। আরেকটা প্রসেসে দেখো, এটা যদি তোমাদের এই মাঝের এই অংশটা করতে একটু কঠিন মনে হয় তাহলে তোমরা এইভাবে এটা করতে পারো। ফার্স্ট একটা সার্কেল ড্র করে নিয়ে, এইভাবে একটা সার্কেল ড্র করে নিয়ে এর উপরে একটা এইভাবে ডট, এরপর এই ডটটাকে আমরা এসে এর সাথে এইভাবে অ্যাড করে দিতে পারি দুদিক থেকে। তাহলে এই মাঝের অংশটা কি করতে হয়, এটা আমাদের ইরেজারের সাহায্যে এটাকে মুছে দিতে হবে, তাহলেই দেখবে এই শেপটা তোমরা নিয়ে ড্র করতে পারবে। এই প্রসেসে তোমরা এটাকে ড্র করে নিতে পারো। দেন এই সাইড থেকে দুটো যেভাবে স্ল্যান্টিং লাইন আগের প্রসেসে, এটাকে সাথে এইভাবে অ্যাড করে দিলেই লোটাসে এই শেপটা চলে আসবে। তাহলে তোমাদেরকে এই মাঝের অংশটা যেটা করতে হবে, ইরেজারের সাহায্যে এটাকে মুছে দিতে হবে, তাহলে এই শেপটা সহজেই ড্র করতে পারবে। এরপর এটাকে আমি কালার করছি। আমি এখানে পিঙ্কের লাইট শেড দিচ্ছি আর এখানে পিঙ্কের এই ডিপ শেডটা দিচ্ছি। তোমরা এখানে পিঙ্ক কালার এখানে দিতে পারো, এখানে যদি ডিপ পিঙ্ক না থাকে তাহলে তোমরা এখানে রেড কালারও দিতে পারো। এবার এটাকে ফিল করে নিচ্ছি। এখানে দিচ্ছি পিঙ্কের ডিপ শেডটা। আমি উপর থেকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি এইভাবে। এখানে দিচ্ছি লাইট গ্রিন। এখানে দিচ্ছি ইন্ডিগো। আশা করি আজকের এই ড্রয়িং এর ক্লাস তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু এই লোটাসটা ড্র করার চেষ্টা করবে। আমি যে স্টেপ বাই স্টেপ কালারটা দেখালাম ওইভাবেই কিন্তু এটা কালারটা করবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা অন্য ড্রয়িং শিখে সেটা কালার করব। টাটা স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।